السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আজকে তোমাদের মাঝে ইসলাম শিক্ষা বিষয় নিয়ে আমি মোহাম্মদ শামীমুর রহমান স্যার উপস্থিত আছি। তো আজকে তোমরা সূরা আল বাকারা এর অষ্টম আয়াত থেকে নবম দশম এই তিনখানা আয়াতের আমরা ব্যাখ্যা সহ অনুবাদ পড়ার চেষ্টা করব এবং এর থেকে শিক্ষা কি সে বিষয়টাও আমরা জানব, যাতে করে সৃজনশীল প্রশ্ন বা এই রিলেটেড কোনো প্রশ্ন এসে থাকলে আমরা সুন্দরভাবে উত্তর করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يأكل آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس আর মানুষের থেকে অ শব্দের অর্থ আর বোঝায় মিন হইতে নাস অর্থাৎ মানুষের মধ্য থেকে বা মানুষের থেকে মাই ইয়াকুলু যে বা যারা বলে আমান্না আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি অবিল ইয়াউমিল আখির আর শেষ দিবসে ওয়ামা হুম কিন্তু তারা নয় মা দ্বারা না বুঝানো হয় আরবিতে ওয়ামা হুম একত্রিত করলে অর্থ হয় কিন্তু তারা নয় বিমুমিনিন মুমিনদের অন্তর্ভুক্ত অর্থাৎ আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয়। আমরা পূর্বোক্ত আয়াতগুলোয় দেখলাম এখানে আমাদের কাফেরদের কথা বলা হয়েছে আমাদের মহাগ্রন্থ আল কোরআনে ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফরি করে সাওয়াউন তাদের কাছে সমান আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন তাদেরকে ভয় দেখান আর নাই দেখান তাদের কাছে সমান কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তো 6-7 নং আয়াতে আল্লাহ এগুলো কথা বা এই কাফেরদের বৈশিষ্ট্যের কথা বলছেন এবং এর সাথে সাথেই বলতেছেন আল্লাহ যে তাদের ভিতর কিছু মুনাফিকির আলামতও রয়েছে বা বৈসাদৃশ্য কিছু আচরণ রয়েছে যেটা এই আয়াতে 8 নং আয়াতে আল্লাপাক সুন্দর করে ব্যক্ত করেছেন যে মানুষের মধ্যে এমন কিছু রোগ আছে তারা বলে যে আমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ইমান এনেছি কিন্তু প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়। তো এমনটা বলার কারণ হচ্ছে যে আল্লাপাক এই আয়াতের মাধ্যমে মুনাফিকদের একটি বিশেষ দিক তুলে ধরলেন যে ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার সকল পর্যায়ে ইসলামের সর্বাধিক ক্ষতি সাধন করেছে মুনাফিকরা। মুনাফিক হলো সেই বিশেষ শ্রেণীর লোক যারা অন্তরে কুফরি লালন করে বাস্তব জীবনেও তার অনুসরণ অনুশীলন করে কিন্তু মুখে মুখে ইমান আনার দাবি করে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। তারা সমানভাবে কাফির ও মুমিনদের প্রিয়ভাজন থাকতে চায় এবং এর মাধ্যমে দুপক্ষ থেকেই নিজেদের স্বার্থ সিদ্ধির পথ খোলা রাখে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুস্পষ্ট ভাষায় এই শ্রেণীর লোকদের মুমিন নয় বলে ঘোষণা দিয়েছেন, কেননা শুধু মৌখিক দাবি মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়। মুমিন হতে হলে মৌখিক ঘোষণার যেমন প্রয়োজন রয়েছে তার চেয়ে অনেক বেশি গুণ প্রয়োজনীয় হচ্ছে অন্তরের সুদৃঢ় বিশ্বাস। আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং বাস্তব জীবনে তার অনুশীলনের মাধ্যমে পূর্ণ মুমিন হওয়া যায়। মুনাফিকরা বিশ্বাসের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিভ্রান্তির শিকার। তারা অন্তরে ইসলাম বিরোধী বিশ্বাস পোষণ করে কিন্তু মুখে ঘোষণা দেয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান এনেছি পরকালের প্রতি, অথচ তাদের কাজ এ ঘোষণা সত্যায়ন করে না, বরং তারা কাফিরদের সাথে যোগসাজশ রেখে ইসলাম ও মুসলিমদের ক্ষতি করতে চায়। তো এই আয়াত থেকে আমরা কিছু শিক্ষা পাই, সেটা হলো এক, ইমানের কেবল মৌখিক দাবির ভিত্তিতে
কেউ মুমিন হবে না। মুমিন হতে প্রয়োজন অন্তরের বিশ্বাস। দুই, যারা অন্তরে ইসলাম বিরোধী বিশ্বাস পোষণ করে, মুখে ইমানের দাবি করে, তারা মুমিন নয়। তিন, তাদেরকে অবশ্য কাফিরও বলা হবে না, বরং তারা মুনাফিক। মুনাফিকরা কাফিরদের চেয়েও ইসলামের বড় দুশ্মন, এজন্য তাদের পরকালে পরিণতি কাফিরদের চেয়েও ভয়াবহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা নিসার 145 নং আয়াত। এর পরের আয়াতে আমরা দেখতে পাই যে তাদের কথা আরও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশুরুন। ইউখাদিউন আল্লাহ, ইউখাদিউন খাদা ইয়াখাদি, যে তারা ধোকা দেয় আল্লাহ, আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ইমান এনেছে তাদেরকে। ওমা ইয়াখদাউন, তারা ধোকা দেয় না। মা আগেই বলেছি না বুঝানো হয়, তো তারা ধোকা দেয় না। ইল্লা, ব্যতীত, আনফুসাহুম, তাদের নিজেদের ব্যতীত। ওমা ইয়াশুরুন, আর তারা তা বুঝে না বা অনুধাবন করে না। অর্থাৎ যে তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দেয়, অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না, অথচ তারা তা অনুভব করতে পারে না। তো এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের কার্যক্রমের লক্ষ্য এবং তার পরিণতি ও ব্যাখ্যা করেছেন। আচরণে, লেনদেনে, কথায় মুনাফিকরা সবসময় দুমুখিতা পোষণ করে। তারা যে কথা বলে তেমন কাজ করে না। ষড়যন্ত্র, কৌশল, ছঠতা তাদের সকল কাজের মূল মন্ত্র। মুনাফিকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে। শুধু দাবি করেই না, বরঞ্চ প্রমাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নিয়মিত সালাত পর্যন্ত আদায় করত। তাদের অন্তরে ছিল অবিশ্বাস ও ঘৃণা। তারা যে কোনোভাবেই হোক নিজেদের লাভবান করতে চাইত। মুনাফিকরা এজন্য সর্বব্যাপী প্রতারণায় আশ্রয় নিত। ইমানের দাবিও তাদের এই প্রতারণারই অংশ ছিল। তারা ভাবত ও বিশ্বাস করত মুমিনদের সাথে মিশে থেকে তাদের আচরণ নীতিমালা পালন করে তারা মুমিনদের ভালোবাসা ও শুভেচ্ছা লাভ করছে। তাদের অন্তরে যে কুফরি ও নিফাকির ভয়ঙ্কর কালছাপ লুকানো রয়েছে তা তো মুমিনরা জানতে পারছে না। মুনাফিকরা অজ্ঞতা ও অবিশ্বাসে অধত্তে এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছিল যে তারা ভাবত তাদের মনের এই দুরভিসন্ধি সম্পর্কে আল্লাহ তাআলাও কিছু জানছেন না। অথচ প্রকৃত ব্যাপার হলো আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। মানুষ যা প্রকাশ করে তা যেমন তিনি অবহিত, তেমন মানুষ যা প্রকাশ করে না তার অন্তরে গোপন করে রাখে আল্লাহ তা সম্পর্কেও জানেন। ফলে মুনাফিকরা যে ভাবছে তারা তাদের দ্বিমুখী নীতি তারা আল্লাহ মুনাফিকের প্রতারিত করছে তা সঠিক নয়, কেননা আল্লাহ তাআলা যথার্থভাবে তাদের বাহ্যিক ও অদৃশ্য কর্মকাণ্ড প্রত্যক্ষ করছে। তো এই আয়াত থেকে আমরা কিছু শিক্ষা পাই। এক, মুনাফিকদের প্রতারণাপূর্ণ আচরণের মূল লক্ষ্য হলো আল্লাহ মুমিনদের প্রতারণা করা। দুই, তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদের প্রতারণার বিষয়টি শনাক্ত করতে অক্ষম। মুমিনরা বিষয়টি অনুমান করতে সক্ষম নয়, ফলে তারা উভয়ই তাদের প্রতারণার শিকার হবে। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আল্লাহ তাআলা মানুষের সব গোপন খবরই রাখেন, ফলে মুনাফিকরা তাকে প্রতারণা করছে পারছে না। তিনি মুমিনদের জানিয়ে দিয়েছেন বলে মুমিনরাও প্রতারিত হচ্ছে না, উল্টো মুনাফিকরাই নিজেদের প্রতারণা করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না। চার, অব্যাহত ষঠতা, ষড়যন্ত্র, আল্লাহদ্রোহিতা ও পাপাচার মানুষের সাধারণ জ্ঞান ও বিচার বিবেচনা বিলুপ্ত করে দেয়। মুনাফিকরাও এই অবস্থার শিকার, সুতরাং মানুষ তা থেকে দূরে থাকা কর্তব্য। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন যে ফি কুলুবিহিম মারাদা ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন। যে ফি শব্দের অর্থ মধ্যে বোঝায়। কুলুবিহীন, তাদের অন্তরের মধ্যে মারাদ, ব্যাধি আছে। ফাজাদাহুমুল্লাহ, আর আল্লাহ তাদের বাড়িয়ে দিয়েছে মারাদা, ব্যাধিকে। ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে আজাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু, কেননা তারা ছিল ইয়াকযিবুন, মিথ্যাচারী বা মিথ্যাচারে অভ্যস্ত। অর্থাৎ তাদের অন্তকরণ ব্যাধিগ্রস্ত, আর আল্লাহ তাআলা তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুন। তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা মুনাফিকদের কপটতা ও সতর্কতাপূর্ণ কার্যক্রমের কারণ এবং তার চিরস্থায়ী পরিণতির
বিষয় ব্যক্ত করেছেন এই আয়াতের মাধ্যমে। তো মুনাফিকরা মুখে ইমানের দাবি করে কিন্তু অন্তরে লালন করে কুফরি। মৌখিকভাবে মুমিন হওয়ার কথা ঘোষণা করলেও তারা মুমিন নয়। ইমান আনার কথা বলে তারা মূলত আল্লাহ তাআলা মুমিনদের প্রতারণা করতে চায়। তারা বিশ্বাস করে তাদের এই দ্বিমুখিতা হয়তো আল্লাহ তাআলা বুঝতে পারবে না। মুনাফিকদের এ শ্রেণীর অন্যায় আচরণ ধৃষ্টতাপূর্ণ ব্যবহারের কারণ হলো তাদের অন্তরে আছে নিফাক, কুফর, শিরক, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, গর্ব, অহংকার ও ঘৃণার মতো নানা মানসিক ব্যাধি। এ সকল ব্যাধির কারণে তারা আল্লাহ সম্পর্কে ভয়ঙ্কর ভুল ধারণা পোষণ করে, নিজেদের সবসময় পাপাচারে নিয়োজিত রাখে। তাদের অব্যাহত নাফিকি, কুফুরি ও পাপাচারের জন্য তাদের এই মানসিক অসুখসমূহ দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। তাদের পাপ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। তারা মিথ্যার উপর অটল থাকার ধোকাপূর্ণ পথ বেছে নিয়ে মনের এ সকল অন্যায় প্রবণতা নিরাময়ের পথ রুদ্ধ করে দেয়। আল্লাহ তাআলা তাদের স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না, তারা যা করতে চায় তা করার ক্ষমতা দেন। এই জন্য মুনাফিকদের অন্তরের ব্যাধি বৃদ্ধি পাওয়ার বিষয়টিকেও আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, যদিও এ বৃদ্ধি তাদেরই কর্মফল মাত্র। এজন্য তাদের হেদায়েত পাওয়ার বিষয়টি অসম্ভব হয়ে পড়ে। যেমন আল্লাহ বলেন, আল্লাহ তাদের সাথে উপহাস করেছেন এবং তাদের অবধতা দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবার অবকাশ দিয়েছেন, সুরা আল বাকারা আয়াত 15। বস্তুত মুনাফিকদের কথাবার্তা আচার আচরণে মিথ্যাবাদিতার চরম প্রকাশ ঘটে। তারা একদিকে যেমন ইমানের মিথ্যা দাবি করে, অন্যদিকে তেমনি নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাফিরদের সাথেও তাদের সম্পৃক্ততার মিথ্যা ঘোষণা দেয়। এজন্য মুনাফিকদের পরকালীন প্রতিদান হলো লাঞ্ছনাপ্রদ, যন্ত্রণাদায়ক, কঠিনতম শাস্তি। তো এ আয়াত থেকে আমরা কিছু শিক্ষা পাই, তা হলো যে এক, মুনাফিকদের অন্তরে ব্যাধি রয়েছে, এ হলো কপটতা, মিথ্যাবাদিতা, কুফর, নিফাক ও শিরকের ব্যাধি। দুই, মুনাফিকরা সতত ষড়যন্ত্র ও পাপাচারে নিমগ্ন থাকে বলে তাদের অন্তরে এ সকল ব্যাধির সৃষ্টি হয়েছে। তিন, তারা হেদায়তের পথ ছেড়ে গুমরাহির পথে অটল থাকার স্থির সিদ্ধান্ত নেওয়ায় এবং সিদ্ধান্ত অনুযায়ী সবসময় খারাপ কাজ করায় তাদের মানসিক ব্যাধিসমূহ বৃদ্ধি পেয়েছে, আল্লাহই তা বাড়িয়ে দিয়েছে। চার, তারা মূলত মিথ্যাবাদী, মুখে ইমানের দাবি করে, অন্তরে কুফরি লালন করে, তারা মিথ্যার চরম প্রকাশ ঘটায়। পাঁচ, মিথ্যাবাদিতার জন্য তারা বিশেষ শাস্তি পাবে, এ শাস্তি মুনাফিক জনিত অন্যান্য পাপাচারের অতিরিক্ত দিক দেওয়া হয় তাদেরকে।